নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে খুব মজার একটা টেস্টি রেসিপি বাচ্চা বড় সবার জন্যই মানে ভালো টেস্টি হবে তথাপিও বাচ্চাদের জন্য আমার মনে হয় একটু বেশি ভালো তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি আজকে তৈরি করব। এক চিজ অমলেট তার জন্য আমি কেটে নিচ্ছি প্রথমেই একটা টমেটো তারপর নিয়ে নিলাম একটা ক্যাপসিকাম তারপর একটা নিয়ে নিবো পেঁয়াজ তো সবগুলোকে আমি একদম ফাইন চপ করে নিতে হবে সব আমি কেটে নিয়েছি সুন্দর করে এদিকে চিজ নিয়েছি তিনটা কিউব যেহেতু চিজ অমলেট তো চিজ তো নিতেই হবে তো তিনটা কিউব আমি নিয়ে গ্রেট করে নিয়েছি তারপর একটা বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দুধ তারপর দিয়ে দিচ্ছি আমি চারটে ডিম তো আমার দেখানো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন তো এখন ডিমের মধ্যে সামান্য একটু নুন আমি মিক্স করে দিব তো নুনটা বুঝে দিতে হবে ভেজিটেবল যেগুলো কাটা আছে ওখানেও সামান্য একটু নুন দেব আর চিজের মধ্যেও একটু নুনটা ভাব থাকে তাই নুনটা একটু বুঝে বুঝে মিক্স করতে হবে খুব টেস্টি রেসিপি বাচ্চাদেরকে টিফিনে দিয়ে দিলে ওদের টিফিন বক্স সম্পূর্ণ খালি করে নিয়ে আসবে তো এখানে আমি পেনটাকে হালকা গরম করে দিয়ে দিলাম একটা কিউব বাটারের তার উপরে আমি দিয়ে দিব ডিমের গোলাটাকে তো ডিমের গোলাটা যেহেতু ভারী একটু সময় নেবে তার জন্য এইভাবে কয়েক সেকেন্ড পরে একটু হালকা হাতে এভাবে টেনে টেনে দিলে একটু তাড়াতাড়ি ডিমটা টেনে যায় তারপর আমি সাইড করে দিয়ে দিচ্ছি এক সাইডে দিলে সুবিধা বা সুন্দরও লাগবে এক সাইডে আমি দিচ্ছি চপ করা ভেজিটেবলগুলো তারপর উপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজগুলো তো এগুলো দিয়ে আমি একটু চিলি ফ্লেক্স অরিগেনো তারপর গুলমরিচ গুঁড়ো বিট নুন এগুলো সামান্য সামান্য করে একটু ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে এখন এটাকে হালকা হাতে ফোল্ড করে দিতে হবে দেখুন এত সুন্দর লাগছে দেখতে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন তো এভাবে হালকা হাতে ফোল্ডও করতে হবে হালকা হাতে পেন থেকে ট্রান্সফার করার সময়ও খুব সাবধানে এটাকে করতে হয় তো নামিয়ে নিচ্ছি আমি এখানে উপরে ছিটিয়ে দিলাম আর একটু চিজ একটু ধনে পাতা আর সাইডে দিয়ে দিলাম একটু পেঁয়াজ শসা টমেটো তো আমি আশা করব আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টে লিখেও জানাবেন তো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ